নমস্কার। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মূলত যে ভাষা শহীদদের প্রাণ উৎসর্গের বিনিময়ে এই দিনটি আমরা উদযাপন করতে পাচ্ছি, সেই রফিক, সালাম, বরকত, সফিউর সহ আরও নাম না জানা অনেক শহীদদের প্রতি ব্যক্তিগতভাবে আমি এবং হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যত নর প্রাণ দিয়েছে তাদের নাম ইতিহাসে লেখা আছে, কিন্তু যত নারী পিছন থেকে প্রেরণা যুগিয়েছে নরদের, তাদের নাম সবসময় ইতিহাসে লেখা নেই। ভাষা শহীদদের আমরা আজকে স্মরণ করছি, চারিদিকে আলোচনা হচ্ছে, প্রেক্ষাপট নিয়ে আলোচনা হচ্ছে এবং ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছে, তাদের নিয়েও আলোচনা করছি। কিন্তু 1952 ঢাকাতে বিধান পরিষদের অধিবেশন চলাকালীন যখন জানা গেল যে পুলিশ ছাত্রদের মিছিলে গুলি চালিয়েছে, সেই সময় বিধান পরিষদের একমাত্র মহিলা সদস্য আনোয়ারা খাতুন, তিনি এই পুলিশের গুলি চালানোর প্রতিবাদে সেদিন ওয়াক আউট করেছিলেন বিধান পরিষদ থেকে। কত বড় প্রতিবাদ! সেদিন একমাত্র মহিলা সদস্য যিনি সাহস দেখিয়েছিলেন এবং সমর্থন জানিয়েছিলেন, তার কথা আজকে কিন্তু আমাদের স্মরণ করা প্রয়োজন। যদিও সে কথা আমরা অনেক সময় বিস্মৃত হয়ে যাই, তাই এই রকম আরো অজস্র নারীর প্রতি আমার এবং আমাদের সকলের বিনম্র শ্রদ্ধা। কত বীর শহীদের রক্তে লাল হয়েছে
এই ভাষাতে বল কত মায়ের অশ্রু ঝরেছে, সেই সেই মায়ের অশ্রু ঝরা, ভাইয়ের কান্না, বোনের কান্না সবকিছু মিশিয়ে আজ আমার নিবেদন কৌশিক সেনগুপ্তের ভাষা আমি পাঠ করে আমার বাড়ির পূর্বে যেখানে আমার কৃষ্ণচূড়া গাছটা আকাশ দেখে তার মা গিরি তলায় ঝরা পাখির মতো ছড়ে পড়ে আছে বরকত সালাম যজ্ঞ আমার জন্য প্রিয় সন্তানেরা তার মধ্যে জুড়ে আছে বেদন আমাদের চরিতায় রূপ জমার আঁচলে ভর্তি প্রিয় বর্ণমালা ওদের কবরের পর বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ে বাতাসে ভাটিয়ালি বাউল কীর্তন গজল গান ভেসে আসে রামেশ্বর আবুশালে যখন মাটির তলা থেকে কচি বুক নিয়ে ডেকে ওঠে মা তখন মাটির ঘুম ভাঙে ওদের ভাষা ওদের দুমুঠো গরম ভাত ওই যে গ্রামের আলুতে লালু ফুলেছে তার এক তারাই সব পৃথিবীর শুধু ওইখানে বসে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখলেন এক একটা গান লেখা হচ্ছে ক্লান্তি রাত্রি থেকে যাচ্ছে সূর্যের প্রমত্তার সাথে নজরুলের ঝড়ের আবেগ জুড়ে রয়েছি আমি অভিমানী উচ্চাকাঙ্ক্ষ মাইকেল ঘর ছাড়ল এক জ্যোৎস্না রাতে ফিরে আসা আমাকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠে বলল মা মা তোর মুখের এক শর্টটা পদ্ম সেই পদ্ম দিয়ে সাজালো অমিত্রাক্ষর ছন্দ ওই যে পদ্মার উঠে নাম ভাসালো আব্বা শুদ্ধিদের ফুসফুস ছেড়ে উড়ে গেল পাখি আমি সিঁড়ির চরে আক্রান্ত হলাম আমার রক্ত সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে এক একটা গিরের টুকরোর মতো জ্বলছে এই ভূগোলে কোন দেশ আছে কোন জাতি আছে যে তার মায়ের জন্য এত রক্ত ছড়িয়েছে এই তো শাহবাদে আমাকে আবার মাটিতে টেনে এনে কপিয়ে খুন করে ফেলতে চেয়েছিল ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এক সহ্য মানুষ গলা ফাটা খবর এক মেয়ে তারপর কোথা থেকে মৌমাছির মতো জড়ো হতে লাগলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমি দেখতে পাচ্ছি ওই তো ওই তো বরকত সালাম যজ্ঞ কবর থেকে উঠে আসছে ওই তো হাজার হাজার যৌবন কণ্ঠে গানের আকাশ ছুঁয়ে ফেলেছে আমার সোনার বাংলা আমি তো মায়ের ভালোবাসি আজ সূর্য ডাকবার করা হয়ে কুবের আকাশে পড়া নেড়ে যায় পশ্চিমের গঙ্গায় খোলা জলে চাঁদের ফ্যাকাশে মুখ পশ্চিমে চঞ্চায় আমার চেনা মানচিত্র আমারই আঁচলে মধ্যাহ্নের শিউলি ফুল রোজ রোজ একটু একটু করে একটু একটু করে পশ্চিমে বিষপান গঙ্গায় আমার তলিয়ে যাওয়া আমার অভিধানে রোজ নতুন নতুন শব্দে কাঁটাতার পেরিয়ে সন্ত্রাসবাদীদের মতো নিষিদ্ধ প্রবেশ বিদ্যাসাগরের বর্ণমালা পরিচয় শুয়ে লাশ কাটা করে আমাকে ছুঁড়ে ফেলে আন্তর্জাতিক হয়ে ওঠা নিদ্রিত এই সময় মায়েদের গর্ব আমার সন্তান ভালো করে বাংলা বলতে বা লিখতে পারে না আমার সন্তানেরা এখন চাঁদের পাহাড় দেখে না ঠাকুমার ঝুলির ভেতর নারকেলের নাড়ু মুরগির মোয়া নেই পাগলা শুধু পাগলামিতে এসে টুকরো টুকরো হয়ে যায় না তাদের হাতে এত প্রিয় তাদের রিমোট হচ্ছে
কার্টুন চ্যানেল এই স্টিং কানের দিকে বুক পেতে কে কে যে ফুলের কাঠ গাইবে আমি মা রোজ চোখের সামনে হইতেছে মিচ্ছু মৃত্যু মিছিল দেখতে দেখতে আমার অশ্রু আজ পাথর একই ফুবনায় সারা বিশ্ব জুড়ে সারা বিশ্ব জুড়ে একটি ভাষার আড্ডা সিংহ জ্যোৎস্না রাতে সাঁওতাল গ্রামে মহুয়াকে মাদলের তালে চাঁদের আলোয় পা হয়তো নেচে উঠবে না শত ফুল ফুটলেও আকাশের তারা ফুটবে না শাহবাগ শাহবাগ ঘেসো উপের আকাশে পশ্চিমে হাত বাড়াও কাঁটা তার দিয়ে হৃদয়কে দুটুকরো করা যায় প্রিয় বর্ণমালাকে আগুনে পুড়িয়ে মারতে চাইছে ওরা তোমরা মেঘকুঞ্জ থেকে ভাসিয়ে নিয়ে আসো বৃষ্টি প্রগাঢ় অন্তর্জাল থেকে ঝরে পড়ুক অজস্র বর্ণমালা বাংলা ভাষায় লেখা হোক নতুন ভুবন আকাশের ঘুম ভাঙো দুলতে দুলতে পড়তে থাকা শিশু কণ্ঠস্বরে ঐক্য বাক্য মানিক ঐক্য বাক্য মানিক ঐক্য বাক্য মানিক আমার সোনার বান্দা আমি তোমায় ভালোবাসি জীবনানন্দ এই জন্য আমার কাছে আরো বেশি প্রণম্য কারণ আজকের দিনে ইংরেজি ভাষা সাহিত্যে সাম্মানিক বা অনার্স পাশ করতে গেলে জীবনানন্দের কবিতা পড়তে হয় এটা একটা গর্বের জায়গা আরো গর্ব কারণ আমি ক্লাসে জীবনানন্দের কবিতা ইংরেজিতে পড়াই না আমি বাংলায় পড়াই উত্তরোত্তর আমার ইংরেজিতে লিখে দেন সেই জীবনানন্দকে বাদ দিয়ে আজকের অনুষ্ঠান আমি করতে চাইনি তাই আমার অনুরোধে ইংরেজি বিভাগের পঞ্চম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টারে ওঠা দ্বিতীয় বর্ষের রূপসাবর্ধন জীবনানন্দের একটি কবিতা আমার খুব প্রিয় কবিতা আপনাদের অনেকেরই প্রিয় কবিতা আজকে পাঠ করব হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহ সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আলোর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফের আমার উদর্ভ শান্তি দিয়েছিল নাটকের বনলতা সেন চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূরের সমুদ্রের পর হাল ভেঙে চেনামি খারায়েছে দিশা সবুজ ঘাসের দিক যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনই দেখেছি তাই অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলে পাখির নীলের মতো চোখ তুলে নাগরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে দানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ছিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার প্রথম যে ছবিগুলো পাই সেটা বিভিন্ন রকম আমাদের ভঙ্গিমা তো আমি আজকে যেটা বলতে চাইছি সেটা প্রথমে আমি আমার ভঙ্গিমায় প্রকাশ করবো সেটা অব্যক্ত সেটা হয়তো ফর্মাল নয় তারপরে আমি কিছু বলবো
আপনারা একটু অপেক্ষা করুন। Yeah.
Thank you.
1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা করিবার জন্য আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে বহু তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম রফিক বরকাত জব্বার সহ আরো অনেকে। তাই আজকের দিনটি শহীদ দিবস হিসাবে সুপরিচিত। উক্ত দিনটি এসেছিল বলে আজ আমরা সাধারণত বলতে পারি আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের জীবন। 2010 সালে 5ই আগস্ট জাতিসংঘের পক্ষ থেকে এই দিনটিকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। উক্ত দিনটি এসেছিল বলে আজ আমরা ভীষণভাবে গর্বিত। কবি বলেছেন, মাতর মুখের বাণী আমার কানে লাগে সোনার মতো। এ কেবল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত অনুভূতি নয়, এ হচ্ছে সর্বকালের সকল মানুষের চিরন্তন অনুভূতি। মাতৃদুগ্ধ যেমন শিশুর কাছে সর্বোত্তম পুষ্টিকর খাদ্য, তেমনি মাতৃভাষার মানে একটি জাতির সর্বোত্তম বিকাশ ঘটাতে। নমস্কার, কবি শামসুর রহমানের কবিতা বাংলা ভাষায় উচ্চারিত হলে। বাংলা ভাষা উচ্চারিত হলে নিতানে উঠানে ঝরে নদ, বারান্দায় লালিত জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার বৈনিকী মাঠে, খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে। নদীও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল শিক্ষার কক্ষর কানে কুসুম কলি ঘটে, গলা খেলেও বাঁশি হাওয়া ভাবানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি, মা আমার দোলনা দুলিয়ে পারছে ঘুমপাড়ানি ছড়া, কোন শেষদূরে সত্তা তার আশা করি, নানি বিষাদ সিংহের স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজের ডালের বড়া। আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। নমস্কার।
Jodi ni pita, ainda ishq mera.